যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। এমন খবরে ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশীদের মধ্যে দেখা দিয়েছে এক ভিন্ন চাঞ্চল্য। প্রবাসী বাংলাদেশীরা অবিলম্বে রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠিয়ে তার ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। খুনি রাশেদ চৌধুরীকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরে নিয়ে তার ফাঁসির যে রায় হয়েছে সেটা কার্যকর করার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। আমাদের এই আমেরিকা যারা প্রবাসী আছে সকলে এটার জন্য আমরা কাজ করতেছি। আমাদের একটাই দাবি থাকবে, যত জলদি যত শীঘ্র রাশেদ চৌধুরীকে লস এঞ্জেলস থেকে বাংলাদেশকে হস্তান্তর করা হোক এবং তাকে ফাঁসির মন্ত্র নেওয়া হোক। আমরা প্রবাসী লস এঞ্জেলস কমিউনিটির পক্ষ থেকে আজকে আয়োজন করেছি একটি র্যালি, যেখানে আমরা সমর্থন জানাচ্ছি যুক্তরাষ্ট্র প্রশাসনকে এবং আমাদের বাংলাদেশ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার যে প্রচেষ্টা নিয়ে রাশেদ চৌধুরীকে ট্র্যাক করেছেন এবং তার ফাইল রিভিউর জন্য ওপেন করা হয়েছে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী বছর থেকে জাতীয় শোক দিবস সম্মিলিতভাবে কমিউনিটির পক্ষ থেকে আমরা করব। ফাঁসির দণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে লিটল বাংলাদেশ এলাকায় এক প্রতিবাদ, বিক্ষোভ ও মৌন মানববন্ধনের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ। আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার অনেক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা যোগ দেন। এতে বক্তারা বলেন, দীর্ঘ 15 বছর পর রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের মঞ্জুর হওয়া মামলাটি আবারও সচল করায় মার্কিন অ্যাটর্নি উইলিয়াম জেনারেল বিল বারকে ধন্যবাদ জানিয়েছেন এবং একই সাথে এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি জনাব রাশেদ চৌধুরী আমাদের ক্যালিফোর্নিয়ায় বসবাস করতেছে এবং তাকে ফিরিয়ে নেওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের ফরেন মিনিস্টার মিস্টার আবুল মোমিন এবং অ্যাম্বাসেডার জিয়াউদ্দিন সহ যারা এই উদ্যোক্তাদের সাথে কাজ করতেছে, এই কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। শোকাবহ আগস্ট মাস, এই আগস্ট মাসেই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে পাঠানো হোক, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশীদের। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ।